আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, শুভ নববর্ষ। বাংলার ইতিহাসের একটি ভিন্ন ধরনের নববর্ষ পালন করছি আমরা এবছর। নেই কোনো মঙ্গল শোভাযাত্রা, নেই কোনো রঙের ঝটা, কোথাও কোনো অনুষ্ঠান হচ্ছে না, কেউ বলছে না রমনার বটমূলে আবার দেখা হবে। সবাই যেন ঘরে বসে আছি, সবাই ঘরের কোণে বসে বসে আমরা দিন কাটাচ্ছি। এ যেন এক মহামারী। এই মহামারী থেকে বাঁচতে আমাদেরকে ঘরে থাকাটাই এখন শ্রেয়। সুতরাং নববর্ষ বেঁচে থাকলে জীবনে অনেক পাওয়া যাবে, ঘরে থাকাটাই এই মুহূর্তে উত্তম কাজ। আর এই মুহূর্তে আমি আপনাদের সাথে কিছু সত্য এবং তেতো কথা বলতে চাচ্ছি। আমরা জানি সত্য কথা সবসময় একটু তেতো হয়, তবুও আজকে একটু স্পেশাল কিছু তেতো কথা আপনাদেরকে জানাবো। তেতো কথার প্রথম কথাই হলো গার্মেন্টস মালিকদের যে মনুষ্যত্ববোধ, সেটা নিয়ে আমি কিছু কথা বলবো। তারপরে দ্বিতীয় যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো এই যে বর্তমানে লকডাউন সারা পৃথিবী, তার মধ্যে বাংলাদেশও এই লকডাউনের বাইরে নয়, বাংলাদেশও এখন লকডাউনের আওতাভুক্ত। আর এই লকডাউনকে পুঁজি করে কিছু সংখ্যক উৎসুক জনগণ অতিরিক্ত মাতামাতি করছে, তাদেরকে নিয়েও কিছু কথা বলবো। আরেকটি কথা বলবো, যাদেরকে আমরা একটা সময় রিয়েল হিরো ভাবতাম, যাদের আমরা আদর্শ হিসাবে জানতাম, যাদেরকে আমরাই আমাদের প্রতিনিধি হিসাবে জানি, সেই সকল জনপ্রতিনিধি যারা বর্তমানে তাদের মুখোশ খুলে গিয়েছে, দেখিয়ে দিয়েছে তাদের চালচরের এই মুখোশটা, অরিজিনাল চেহারাটা আমরা দেখতে পাচ্ছি, কথা বলবো সেই সকল কিছু সংখ্যক চালচরদেরকে নিয়ে। প্রথমেই আসি গার্মেন্টস মালিকদের যে মেন্টালিটি, এটা নিয়ে। আপনারা জানেন বর্তমানে বাংলাদেশের 75% বা তারও বেশি অর্থনৈতিক চাকাকে সমৃদ্ধশালী করেছে এই গার্মেন্টস সেক্টর। আর এই গার্মেন্টসের মালিক যারা রয়েছে তারা দিনে দিনে হয়ে গেছে কোটি থেকে কোটিপতি। এখন তারা কেউ কেউ আছে ছিল 1,00,000 টাকার মালিক, তারা এখন হয়ে গিয়েছে 1,000,000,000 টাকার মালিক। দিনে দিনে তাদের এই উন্নতি, কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, হয়তো এখনও কিছু সংখ্যক কোটিপতি রয়েছে যাদের মনুষ্যত্বের এখনও কোনো পরিবর্তন হয়নি, যেটা আমরা দেখতে পাই না। যখনই তারা যখন কোনো ইনকাম করে, তারা যখন দিনের পরে দিন শ্রমিকদেরকে দিয়ে, শ্রমিকদেরকে খাটিয়ে ওভারটাইম করে, কোনো শুক্রবার নাই, কোনো শনিবার নাই, কোনো সাপ্তাহিক বন্ধ নেই, এমন করে তারা যখন শিপমেন্ট করছে, কোটি কোটি টাকা তারা ইনকাম করছে, কই তখন তো শ্রমিকদেরকে তাদের ইনকামের কোনো একটা অংশ দেয়নি, বলেনি তো যে আজকে আমাদের অনেক বেশি ইনকাম হয়েছে, নাও তোমরাও কিছু অংশ নাও। হয়তো ইনসেন্টিভ নামে কিছু টাকা দিয়েছে, সেটা কাকে দিয়েছে, ওই যে বড় লেভেলের যারা ছিল, যারা কাজ করেছে হয়তো তারা পায়ওনি, তাদের ম্যানেজার জিএম পিএম এরা হয়তো কিছু পেয়েছে, যেটা অতি সামান্য। কিন্তু আমার কথা হলো ওই সকল মালিকরা যখনই বেতন বৃদ্ধি করার সময় হয় তখনই তার একটা এক্সকিউজ সামনে দাঁড় করায়, একটা অজুহাত সামনে নিয়ে আসে। অজুহাতটা কি? ইনকাম হচ্ছে না, তাদের ব্যবসা হচ্ছে না। ওকে মানলাম তাদের ব্যবসা হচ্ছে না, ওকে ইনকাম হচ্ছে না বলে যখন বেতন বৃদ্ধি করছে না, ঠিক তার পরের বছরই দেখা যাচ্ছে কি তাদের আরেকটা নতুন ফ্যাক্টরি হয়ে গেছে। বেতনই ইনকামই যদি না হয়, বেতন বৃদ্ধি করারই যদি সম্ভব না হয়, আরেকটা ফ্যাক্টরি কীভাবে তৈরি হলো? এটার কোনো জবাব কিন্তু কেউ চাওয়ার নেই, কারণ জবাব চাইতে কে যাবে? বিড়ালের গলায় ঘন্টি বাজানোর জন্য সব ইঁদুররাই প্রস্তুত, কিন্তু কে ভাববে সেই ঘন্টাটা? কেউই নেই। শ্রমিকদের পক্ষ নিয়ে কথা কেউই বলছে না। এই যে শ্রমিকের পক্ষে যে শ্রমিক ফেডারেশন বলেন বা হ্যান বলেন ত্যান বলেন যাই বলে না কেন, যে যার নিজের পক্ষে নিয়েই কথা বলে, শ্রমিকদের পক্ষ নিয়ে আসলে কেউই কথা বলে না। যদিও বলে, কতটুকু সময় বলে? যতটুকু সময় পর্যন্ত তাদের উপরে কোনো বাধা না আসে। যখনই কোনো বাধা আসে তখনই তারা ওখানে সাইলেন্ট হয়ে যায়, মালিক পক্ষ থেকে যখন তাদেরকে চুপ করে দেওয়া হয় তারা চুপ হয়ে যায়। এখন কীভাবে চুপ করে সেটা তারাই জানে। তো আমার কথা হলো এই যে মালিকরা এই মুহূর্তে, অর্থাৎ দেশের এই ক্লান্তি লগ্নে, তারা যখন এই সারা 11 মাস 12 মাস তারা যখন কোটি কোটি টাকা ইনকাম করতে পারছে,
তাদের শ্রমিকরা যখন বাঘ বসায়নি, শ্রমিকদেরকে যখন বাঘ দেয়নি, এই যে দেশের মাত্র হয়তো আরো দুই একটা মাস থাকতে পারে এমন, আল্লাহ না করুক, বা এর মধ্যেও সমাধান হয়ে যেতে পারে, এই যে সময়টুকু, এই সময়টুকু কি এই শ্রমিকদেরকে তার মালিকরা পারত না, এই মালিকরা কি পারত না এই সময়টুকু তাদেরকে ভর্তুকি দিয়ে হলেও টিকিয়ে রাখতে? ম্যাক্সিমাম ফ্যাক্টরি, কিছু সংখ্যক ফ্যাক্টরি যারা এক সুবিধাভোগী ছিল, কিছু সংখ্যক ফ্যাক্টরির মালিক যারা সুবিধাভোগী মালিক, তারা এই মুহূর্তে তাদের শ্রমিকদেরকে ছাঁটাই করে দিচ্ছে, বিভিন্ন অজুহাত দেখিয়ে সরিয়ে দিচ্ছে, কেউ কেউ বেতন কম দিচ্ছে। এটা কি কোনো মনুষ্যত্বের প্রকাশ? টাকা হতে পারে, আপনার দামি পোশাক হতে পারে, আপনি দামি গাড়িতে চলতে পারেন, কিন্তু আমি বলবো ওই দামি গাড়ির ভিতরে একটা মানুষ নয়, এখানে অনেক একটা জানোয়ারও থাকতে পারে। তা আপনাদের মনুষ্যত্ববোধ দিয়েই তো আপনারা পরিচিত হচ্ছেন। ওই সকল ফ্যাক্টরির মালিকদেরকেও বলছি, সামনে কিন্তু যখনই এই সিচুয়েশনটা ঠিক হয়ে যাবে, সারা বিশ্ব যখন আবার চাঙ্গা হয়ে দাঁড়াবে, সারা বিশ্বে অনেক বেশি আপনার পোশাকে, রপ্তানি পোশাকে তখন বেশি চাহিদা তৈরি হবে, তখন কিন্তু আপনি, আজকে যদি আপনার 5টা কাস্টমার থাকে, তখন আপনার 10টা কাস্টমার হবে, আজকে যা অর্ডার আছে তার 3 গুণ অর্ডার হবে, আপনার কাজের মান বেড়ে যাবে, কাজের প্রয়োজন বেড়ে যাবে, এই শ্রমিকরাই কিন্তু তখন আবার আপনাকেই কাজ করে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে নেবে। আর আজকে যদি আপনি তাদেরকে ভুলে যান, এই দুঃসময় যদি আপনি তাদেরকে ছেড়ে দেন বা তাদেরকে ভুলে যান, এমন একটা দিন হয়তো আপনার জীবনে আসতে পারে যখন আপনি শ্রমিকের অভাবে আপনি অর্ডার হাতে পেয়েও নিতে পারছেন না। আর ওই সকল শ্রমিক ভাইদের প্রতি আমার একটা রিকোয়েস্ট, হতাশ হওয়ার কিছু নাই, যেহেতু আমরা কাজ শিখেছি, কাজ জানি, এখানে না হোক ওখানে আমরা কিছু না কিছু করে খেতেই পারবো। মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, না খেয়ে মারবেন না। সুতরাং ধৈর্য হারা না হয়ে আপনারা আপনাদের দক্ষতাকে ধরে রাখেন, অর্থাৎ যে যে কাজটাই করতেছিলেন এই লকডাউনের ভিতরে যেন আপনারা নিস্তেজ না হয়ে আপনারা আপনাদের কাজটাকে সার্কুলেট করতে থাকেন, আপনি আপনাকে দক্ষ করে তৈরি করেন। দক্ষ জনশক্তির যথেষ্ট অভাব বাংলাদেশে আছে, সারা ওয়ার্ল্ডে আছে, এবং আপনাকে প্রয়োজন হবে। সুতরাং তখন আপনার প্রয়োজন হবে, এখন যদি আপনাকে ওই ফ্যাক্টরির মালিক, আপনার ফ্যাক্টরির মালিক যদি এই মুহূর্তে আপনাকে ছেড়েও দেয়, আপনার খুব বেশি আতঙ্কিত হওয়ার কিছু নেই, বিকজ আপনার ভিতরে যখন আগুন আছে আপনি যে কোনো জায়গায় গিয়ে জ্বালাতে পারবেন। বাট আপনি আপনার আগুনটাকে জ্বালিয়ে রাখেন, আগুনটা যেন নিভে না যায়, অর্থাৎ আপনার এই কর্ম দক্ষতা যেন ঠিক থাকে। সুতরাং সকল শ্রমিক ভাইদের প্রতি অনুরোধ, ভেঙে পড়ার কিছু নেই, আল্লাহ আমাদেরকে না খাইয়ে মারবেন না। ওই মালিকরা হয়তো এই মুহূর্তে আমাদেরকে ছেড়ে দিয়েছেন, একটা কথা মনে রাখবেন, দুঃসময় যে আমার পাশে থাকে নেই, সুসময় আমি তাকে চাই না, এই কথাটা মনে রাখবেন অবশ্যই। লকডাউন একটি ইংরেজি শব্দ, যার বাংলা শব্দ হলো স্থগিত রাখা বা বন্ধ রাখা। এখন এই লকডাউন যেহেতু সারা ওয়ার্ল্ড আছে, বাংলাদেশেও লকডাউন চলছে, এখন কিছু সংখ্যক উৎসুক ব্যক্তি লকডাউনটাকে পুঁজি করে তারা করছে বিজনেস, তারা করছে তাদের মানে নিজেদেরকে জাহির করার একটা কাজ করে যাচ্ছে। তো লকডাউনটা, আমার কথা হলো, লকডাউনটা কি আসলে কোনো শত্রুর বিরুদ্ধে, কোনো দৃশ্যমান শত্রুর বিরুদ্ধে? এটা একটা অদৃশ্য শত্রুর বিরুদ্ধে, দেখছি না কে আসছে, এই করোনা আমরা কেউ দেখতে পাচ্ছি না। এমনও তো হতে পারে এই করোনা আমার মধ্যে থাকতে পারে, আমি সচেতন করতে গিয়ে আমি অন্য মানুষদেরকে আরও বেশি বিপদে ফেলছি, বাট আমরা দেখতে পাচ্ছি কিছু সংখ্যক লকডাউন হচ্ছে কি, যেমন গতকালকে দেখলাম একটা এলাকা টোটালি লকডাউন। হ্যাঁ, খুব ভালো কথা, লকডাউন খুবই ভালো, সমস্ত দোকানপাট বন্ধ রয়েছে, আজকে আবার সব কিছু খোলা। গতকালকে যারা বাজার করতে পারেনি, আজকে তারা সবাই একসাথে হুমড়ি খেয়ে পড়েছে বাজার করার জন্য। তো পরশুদিন যতজন জনসমাগম ছিল তার 3 গুণ জনসমাগম আজকে ছিল, কারণ গতকালকে তারা কিছুই কিনতে পারেনি, তারা চিন্তা করছে সামনের দিনগুলো যদি এভাবেই লকডাউন থাকে তখন কি হবে। তো এই যে লকডাউন ছেড়ে দিচ্ছি, আবার আটকাই দিচ্ছি, আবার রাস্তার মোড়ে মোড়ে কিছু সংখ্যক লোক, আজকে দেখলাম আর একটা জায়গায় কিছু লোক রাস্তার উপরে বাঁশ দিয়ে রাস্তাটা বেঁধে রাখছে, এবং যারা এই রাস্তাটাকে আটকায় রাখছে তাদের কারো মাস্ক নাই, কারো গ্লোভস নাই, তারা একই সাথে একই বাসের মধ্যে, অর্থাৎ 5 ফিট জায়গার ভিতর আমার মনে হয় 10 জন লোক খুব গিচিমিচি করে দাঁড়িয়ে আছে, কাউকে ঢুকতে দিবে না। এটা কোন ধরনের সচেতনতা আমার মনে হচ্ছে না। সমস্ত রাস্তা খোলা দিয়ে তাদের বাড়ির সামনে কিছু রাস্তা আটকায় রাখছে, তার মানে কি করোনা কি কোনো ট্রাক নিয়ে আসবে, করোনা কি বাস নিয়ে আসবে, তাদেরকে কে বোঝাবে? তারা মানুষকে সচেতন করতে গিয়ে আরও বেশি বিপদে ফেলছে।
আমাদের এখনও বোঝা উচিত। আজকে বাংলাদেশে 1012 জন করোনা শনাক্ত হয়েছে, এইটাই যে সঠিক তা কিন্তু নয়, এর থেকে বেশি হতে পারে। এটা সরকারি হিসাবে আমাদের পর্যাপ্ত পরিমাণে পরীক্ষা করার কিট নেই, তারপরেও কিন্তু আমরা পেয়েছি 1012 জন, এর থেকে বেশি থাকতে পারে। অনেকে হয়তো লকডাউন হয়ে যাবে বা সমাজে আর করোনা এমন একটা অবস্থা দাঁড়িয়েছে মনে হচ্ছে যেন এটা একটা এইডস রোগ, মানুষ লজ্জা পাচ্ছে কেমন, মানে যদি কারো করোনা হয়ে থাকে অন্য লোকরা যেন তাকে অবজ্ঞা করছে। আরে বাবা, অবজ্ঞা করার কি আছে, এটা তো কার হচ্ছে কেউ বলতে পারতেছে না। এমন তো নয় যে খুব দুশ্চরিত্র খারাপ ব্যক্তিদের করোনা হচ্ছে, খুব ভালো ব্যক্তিদেরও হতে পারে, খুব জনপ্রতিনিধিদের হতে পারে, আপনার বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীদের পর্যন্ত করোনা হয়েছে, একদম ভিখারি থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত সবাই কিন্তু আতঙ্কে আছে, করোনা কাউকেই ছাড় দিচ্ছে না। বাংলাদেশেও কিছুদিন আগে একজন দুদকের পরিচালক, যিনি বিসিএস ক্যাডার, বাংলাদেশের একজন সর্বোচ্চ শিক্ষিত প্রথম শ্রেণীর নাগরিক, তিনিও কিন্তু করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছে। তো এখানে করোনা গরিব দেখছে না, ধনী দেখছে না, কোনো দলমত দেখছে না করোনাকে নিয়ে। যদি এটা কোনো দলীয় সংকট নয় যে আমি অমুক দলের লোক, আমাকে করোনা ঠেকাবে না, আমি অমুক দলের লোক, তোমরা রাস্তা বের হবে না, আমি ছাড়া আর কেউ বের হবে না, এমন কিন্তু নয়। করোনা কিন্তু দলমত নির্বিশেষে সবাইকেই ধরতে পারে যদি আপনি সচেতন না হন। সুতরাং সচেতনতাই পারে করোনা থেকে সবাইকে হেফাজত করতে। এখানে লকডাউনের নামে এই যে অপপ্রচার অতিরিক্ত, এগুলো কিন্তু ঠিক নয়। কয়েকদিন আগে দেখলাম এক বৃদ্ধ লোক কতটা হিংস্র হলে, কতটা অমানবিক হলে পারে, তিনি একজন বয়স্ক লোক, অথচ যাকে পাচ্ছে তাকেই সে লাঠি দিয়ে আঘাত করছে, তার বয়সী লোক তাকে আঘাত করছে, দেখলাম বাজার করতে যাচ্ছে, বাজারে ব্যাগ হাতে বাজার করে নিয়ে আসতেছে, তাদেরকে আঘাত করতেছে নির্বিচারে। তাকে এই ক্ষমতা কে দিয়েছে? উনি কি করোনার অ্যান্টিবায়োটিক নিয়ে আসছে নাকি? উনি কি করোনা মুক্ত? উনি একজন বয়স্ক লোক, জানেন যে করোনা কিন্তু বয়স্ক লোকদের একটু বেশি ঘায়াল করতে পারে, যারা একটু রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদেরকে বেশি ঘায়াল করতে পারে। এই মুহূর্তে তার উচিত ছিল বাসায় থাকা, তিনি নিজে সচেতন করতে বের হয়েছে, তার নাই নিজের সেফটি। তো তিনি যে দলেরই হোক না কেন, এটা কিন্তু বড় কথা নয়। আজকে অলরেডি 46 জন বাংলাদেশে মারা গিয়েছে, 46 জন বাংলাদেশে মারা গিয়েছে। কালকে আপনি এই 47 জন হতে পারেন, আমি 47তম জন হতে পারি। সুতরাং সেফটি ফার্স্ট, আগে নিজেকে বাঁচতে হবে, নিজে বাঁচলে নিজের পরিবার বাঁচবে, তারপর দেশ বাঁচবে। সুতরাং সচেতনতার নামে রাস্তায় বের হয়ে অন্যদেরকে সচেতন করার কোনো প্রয়োজন নাই। সচেতনতা করার জন্য, এই সচেতনতা বৃদ্ধির জন্য বাংলাদেশ সরকার বাংলাদেশ সরকার সেনাবাহিনীদেরকে মাঠে নামিয়েছে, পুলিশ প্রশাসন মাঠে আছে, সমস্ত প্রশাসনের লোক এখন এই মুহূর্তে মাঠে আছে, তারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে। আর আপনি নতুন করে আবার এমন দেশপ্রেমিক হয়ে যাননি যে আপনি নতুন করে এখন দেশের জন্য লাভ দিয়ে পড়তে হবে আপনাকে, ঠিক আছে? আপনি একজন সচেতন যদি হয়েই থাকেন, সচেতনতা তখনই হবে। আপনি বাসা থেকে অন্যদেরকে সচেতন করেন, ফোন দিয়ে হোক, ভিডিও কনফারেন্সের মাধ্যমে হোক, বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক, যেভাবে হোক বাসায় বসে সচেতন করেন, রাস্তায় বের হয়ে সচেতন করা, এটা কিন্তু নিজেও সচেতন হচ্ছেন না, অন্যদেরকেও সচেতন করতে দিচ্ছেন না। সুতরাং আমি বলবো প্রশাসনকে সহযোগিতা যদি করতে ইচ্ছা হয় আপনি বাসায় থাকেন। তারা আপনাদেরকে বাসা থাকতে বলছে, তারা বলছে না আপনাকে সহযোগিতা করতে, তারা পাচ্ছে না এমন কিন্তু বলছে না যে আমরা পারতেছি না, আপনি আসেন, আপনি আমাদেরকে ঠেকান, বলছে আপনি আপনার বাসায় থাকেন, আমরা আছি। সেই সকল প্রশাসনের ভাইদেরকে বলবো, প্রিয় ভাইরা, আপনারা জীবনের ঝুঁকি নিয়ে এভাবে দেশকে বারবার, যতবারই মহামারী এসেছে, যতবার যত বিপদ এসেছে, আপনারা নিজের জীবনের পরোয়া করেন না, এই দেশের জন্য আপনারা অনেক কাজ করেছেন, এখনও করছেন, আপনাদের এই এই যে বীরত্ব এটাকে অস্বীকার করার মতো ক্ষমতা কারোই নাই। যদিও কিছু সংখ্যক লোক অস্বীকার করছে, এটা তো স্বাভাবিক, কারণ সবাই তো আসলে মানুষের মধ্যে পড়ে না, দেখতে মানুষের মতো হলেও সবাই তো মানুষ না, কিছু মানুষরূপী জানোয়ারও রয়েছে, যেমনটা আমরা দেখতে পাই এই মুহূর্তেও এই করোনা আক্রান্ত হয়ে মানুষ মারা যাচ্ছে। তাদের জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে প্রণোদনা দিয়েছেন সেখান থেকেও চুরি করছেন। তো আসলে তাদেরকে মানুষ বলবো না অন্য কোনো প্রজাতির সাথে তুলনা করবো সেটা আমার বোধগম্য হচ্ছে না, আর তাদেরই বা দোষ দেবো কি? এই সকল চেয়ারম্যান মেম্বার বা এই যে জনপ্রতিনিধি, তাদের বা দোষ দেবো কি? দোষ তো আপনার আমার, কেন আপনার আমার, আমরাই তো ভোট দিয়েছি,
হয়তো এখন বলবেন, না ভোট তো দেয় নাই, আমার ভোট কেটে নিয়েছে। কয়জনের ভোট কেটে নিয়েছে? কিছু ভোট তো দিয়েছেন। যখন ভোট দিতে যান তখন একবারও মনে হয় না যে এই প্রতিনিধি, যাকে আমি এই মুহূর্তে প্রতিনিধি বানাচ্ছি, তিনি যে চালচোর, তার বাবা ছিল চালচোর, তার কাকা চালচোর, তার 14 গোষ্ঠী চালচোর, তাদেরকে এখন চোরের চুরি করতে দিচ্ছি। চোর দেখে যদি আপনি আপনার জনপ্রতিনিধি করেন, সে তো চুরি করবেই, এটা তো তার নৈতিক দায়িত্ব। সে তার বাবার ঐতিহ্যকে রক্ষা করছে, সে তার পরিবারের ঐতিহ্যকে রক্ষা করছে। তো আপনি জেনে শুনে যদি একজন চোরকে জনপ্রতিনিধি করেন, সে তো চুরি করবেই। সে যে আপনাকে ধরে ধরে মারছে না, এটাই তো সে বেশি করতেছে, এটাও তো করুণা করছে। তো আমি নিম গাছ রোপণ করে আমি যদি সেখান থেকে মিষ্টি মিষ্টি ফলের প্রত্যাশা করি, এটা প্রত্যাশা করা আর বোকালে যে বাস করা সমান। আমি একটা ছোট্ট বিষয় বলি, যেমন যেটা আমি প্রত্যক্ষদর্শী, একজন সমাজের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি বলা যায় সেই রকমেরই একজন ব্যক্তি, যে যুবকদেরকে ধরে ধরে মদ খাওয়া শেখাচ্ছে, কিভাবে মদ খেতে হয়, ফ্রি তাদেরকে মদ খাইয়ে এখন তারা মদের বিজনেস করছে এলাকায়। তার মদের বিজনেসের সেই হলো একমাত্র ব্যক্তি, আর তিনি এই করোনার মুহূর্তে কি করছেন, কিছু কাগজ ছাপিয়ে সুন্দর সুন্দর করে সবার বাড়িতে, এই যে যুবক সমাজদেরকে নিয়েই কয়েকজনের বাড়িতে গিয়ে গিয়ে কাগজপত্র বিলিয়ে আসতেছে, সবাইকে দোয়া করছে, সবাইকে সেফ থাকতে বলছে। বাহ, আপনার, আপনি তো এখন মনে করছেন এই বিপদের মুহূর্তে তিনি কত ভালো কাজ করতেছেন, তিনি কি করছেন, শুধু কাগজ বিতরণ করছেন। তার ব্যক্তিগত চরিত্র কিন্তু আপনি আপনার এলাকার লোক আপনি জানেন, জেনে শুনেও কি করবেন, এই লোক তখন আমার নির্বাচনে দাঁড়াবে, আপনি ভোট দিয়ে তাকে নির্বাচিত করবেন। তিনি যখন জনপ্রতিনিধি হয়ে চাল চুরি করবে, তারপর যদি আপনি চোর চোর বলেন, এই চোরটা কি আসলে সে না আপনি? আপনি কি চোর জানেন? আপনি আপনার বিবেককে খাটান নেই, আপনি আপনার মনুষ্যত্বকে খাটিয়ে ভোট দেন নেই, এটা আপনি সেই বিবেক চোর। আমি ওই জনপ্রতিনিধিদেরকে চোর বলবো না, আমি বলবো জনগণকে বিবেক চোর। বিকজ তারা কি করছে, তাদেরকে এই চুরি করার সুযোগটা করে দিয়েছে। আপনারাও মনে রাখবেন, সময় কিন্তু এক মাগেই কিন্তু শীত যায় না, সামনের দিন আরো আসবে। এই লোকগুলো যখন আবার আপনার কাছে আসবে, না সমস্যা তো আমাদের মধ্যে রে ভাই, যখন এই লোকগুলো আবার আমাদের কাছে এসে আমাদের গায়ে হাত বুলিয়ে দিয়ে একবার গলা জড়িয়ে দিয়ে একটা চুমু দিয়ে আবার বলবে না যে বাবা বা ভাই চাচা তোমাদের জন্যই তো আমরা আছি, নাচতে নাচতে ঠিকই ভোট দিতে গিয়ে আবার তাকেই ভোট দেবো, জেনে শুনে এই চোরকেই আবার আমরা জনপ্রতিনিধি করবো, তো চুরি তো করবেই। সে যে শুধু চাল চুরি করে ক্ষান্ত হচ্ছে, এটাই আমাদের অনেক বড় পাওয়া। আমাদের যে কিডনি বিক্রি করে দিচ্ছে না, এটাই অনেক বেশি করতেছে তারা। আমাদের উচিত জনগণকে ধরে ধরে কিডনি বিক্রি করে দেওয়া, যে তোমরাই তো আমাদেরকে কষ্ট করে এখানে পাঠিয়েছো, তো তোমাদের জন্য এত কিছু করতে, এতটুকু যদি করতে নাই পারি কি করলাম। তো চোরদেরকে নিয়ে আসলে বেশি কথা বলতে ইচ্ছে করতেছে না, মনে হচ্ছে তাদেরকে মানে গালি দেই, গালিগুলো দিচ্ছি না। পরিশেষে আমি একটা কথাই বলবো, বর্তমানে এই পরিস্থিতি আশা করছি বেশি দিন থাকবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব শীঘ্রই আমাদেরকে মুক্ত করবেন, এটাই আমরা প্রত্যাশা করছি। আর এই নববর্ষ আজকে আমরা যেভাবে উদযাপন করছি, আল্লাহ যেন আমাদেরকে আর জীবনে এভাবে উদযাপন না করায়, আমরা সবার সাথে আবার দেখা হবে একটি সুস্থ শহরে, এটাই আমরা প্রত্যাশা করছি। সবাইকে ঘরে থাকার আমন্ত্রণ জানাচ্ছি, যতদিন না আমরা এই করোনা নামক মহামারী থেকে মুক্ত পাচ্ছি। ধন্যবাদ সবাইকে।